আসসালামু আলাইকুম। নেক্সট পার্সনের কাছে যাচ্ছি তাহলে এসটি। এসটি আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি প্লিজ আনমিউট করে বলুন। জি ধন্যবাদ আপনাকে। জি আমি আজকে একটু, জি শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে, বলুন। আমি একটু হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা এমনি ইসলাম নিয়ে আলোচনা করেন, আজকে একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সময় হবে, কিন্তু আপনি কি আপনার ক্যামেরাটা একটু অফ করে দিবেন? যদি আপনি চেহারা দেখাতে না চান তাহলে ক্যামেরাটা অফ করে দিতে পারেন, মাইক্রোফোনের পাশে অসুবিধা নেই। রাখেন, এইভাবেই রাখবেন। আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা জি, এই যে সনাতন ধর্ম, এটা অনেকগুলো সাইন্টিফিক এভিডেন্স আছে রামায়ণ এবং মহাভারতে, তো এটা কি সত্যি হয়েছে নাকি কাল্পনিক, এটা কিছু বুঝতে পারছি না। আমি কি সায়েন্সের মুখী হব নাকি এইসব রামায়ণ এবং একটা মহাভারত? একটা মজার বিষয় যে রামায়ণ, হয়তো পারে রামায়ণে 20% সাইন্টিফিক কথা আছে বা 40% সাইন্টিফিক কথা আছে, এই জন্য এই বইটা কোন একটা হিন্দুর কাছে খুব ফ্যাসিনেটিং একটা জিনিস, যে এখানে 20% এমন কথা আছে যেটা বর্তমান বিজ্ঞানের সাথে একেবারে কাটাকাটা মিলা যায়, ধরেন এরকম আছে, আমি বলতেছি না এরকম আছে, জাস্ট ধরে নেন। ওই জিনিসটা জি যদি ফ্যাসিনেটিং হয় তাহলে তো এর থেকেও বেশি, এর থেকেও অনেক 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 বেশি ফ্যাসিনেটিং জিনিস হচ্ছে সায়েন্স ইটসেলফ। কেননা সায়েন্স সায়েন্সের সাথে না 100% মিল, মানে ওটা ওইখানে জি যে আপনার আপনার কোনো পুরাতন বই ঘাটায় বের করা লাগতেছে না, এটার এত পার্সেন্ট মিল, এটা এইভাবে ঘুরলে হয়তো এইভাবে মিলে, এইভাবে হয়তো এইভাবে মিলানো যায়, এটা করা লাগতেছে না, একদম প্রিসাইসলি মিল, তাহলে আর ব্যাপারটা চলতে। আর শম্ভুক হত্যা, শ্রীরাম যে শম্ভুককে হত্যা করেছিল সেটা নিয়ে অনেকে মিথ্যাচার করে, এটা কি সত্যি হয়েছিল? অনেকে বলছে যে উত্তরখণ্ড যেটা আছে বাল্মীকি রামায়ণে সেটা নাকি একেবারে টোটালি ফেক, এবং রাম নাকি শম্ভুককে এটা হত্যা করেনি, এটা অনেকে বানিয়ে বলতেছে। কমেন্ট সেকশনে যদি কোনো একজন ব্যক্তি থাকেন হিন্দু ধর্ম সম্পর্কে জানেন, আমাকে রক্ষা করেন, আমি জানি না, আমি সম্ভবকে এই ক্যারেক্টারও জানি না। তো হ্যাঁ, কৃষ্ণর নাম শুনছি, ব্রহ্মার নাম শুনছি, বাট আমি জানি না এদের দুজনের মধ্যে কি হয়েছে না হয়েছে, আই ডোন্ট নো। বাট আমি আমি একটা একটা কথা বলতে পারি, হিন্দুদের জন্য একটা কথা বলতে পারি, যারা হিন্দু আছেন। আমার আমি চলি মনে করি, আমি যদি আজকে একটা হিন্দু পরিবারে জন্মাইতাম, আমি মুসলিম পরিবারের নাম জন্মাই, যদি হিন্দু পরিবারে জন্মাইতাম, আই উড বি ভেরি লাকি। কি জন্য আমি লাকি ফিল করতাম? কেননা হিন্দু ধর্মটা এতটাই প্রিমিটিভ যে ওটা ইসলাম থেকে অ্যাটলিস্ট খুব সহজে বোঝা যায়, খুব তাড়াতাড়ি বোঝা যায় যে এটা একটা ম্যান মেড আইডিয়োলজি, এটা জাস্ট স্টুপিড আইডিয়োলজি একটা, খুব সহজে বোঝা যায়। হয়তোবা আমি যতটা স্ট্রাগল লাগছে আমার ইসলাম থেকে বেরোতে, তার থেকে আরো অনেক ইজিলি বের হয়ে যেতে পারতাম। আই বি লাকি যদি আমি আর কি হিন্দু পরিবারে জন্মাতাম, বাট হোয়াট এভার হ্যাপেন্ড হ্যাপেন্ড, হয়তো আমি আমার হ্যাঁ ফ্যামিলিকেও বের করে নিয়ে আসতে পারতাম। জি, আমি একজন নাস্তিক, কিন্তু এমন এমন অনেক সময় এমন ভিডিও দেখি, মানে মনে হয় যে হিন্দু ধর্মের মধ্যে কোন একটা লজিক থাকতে পারে, হয়তো এটা হতে পারে যা আমরা জানি না, হয়তো বিজ্ঞানের সামর্থ্য নাই হিন্দু ধর্মের এসব কিছু জানা, তো সেজন্য মাঝে মাঝে। এইগুলা দিয়ে তো এইভাবে তো সব যে কোনো ধর্মই বলা যায়, যে কোনো হ্যাঁ সেটা ধর্মের যে কোনো যে কোনো কিছু মিলানো যায়, এটা তো হিন্দু ধর্ম ইসলাম ধর্ম এইগুলোর জন্য এক্সক্লুসিভ না, যে কোনো ধর্ম। ওয়েলকাম ওয়েলকাম আসিফ ভাই, আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল, একা এক একটা কথা বলতেছিলাম, থ্যাংক ইউ আসার জন্য। হ্যাঁ জি এসটি ভাই, কি বলছিলাম যেন? ফারাজ ভাই, এই বিষয়ে সংশয় ডট কমে কিন্তু একটা লেখা আছে যে শম্ভুক হত্যা, এবং উনি ও আচ্ছা 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 আচ্ছা, যিনি হচ্ছেন গিয়ে প্রশ্নটা করলেন, তিনি আগে একটু সংশয় ডট কম থেকে গিয়ে পড়ে আসলে তো মানে আমাদের আলোচনা গুলো করতে সুবিধা হয়। ওনারা যে কেন সংশয় পড়ে ডট কম, আসেন এটা না কি সংশয় ডট কম, এটা কিসের ওয়েবসাইট, কোন ওয়েবসাইটটা? এতদিন পরে যদি ভাই এই কথা কন, ভাই, তাহলে তো আপনি ভাই কার লাইভে এসে কি জিজ্ঞেস ভাই করলেন তাহলে? ভাই উপরে উপরে ব্যানার টানানো, এতদিন পরে যদি এসে এই কথা বলে যে ভাই এটা কি, হ্যাঁ সাতকাণ্ড আমি রামায়ণের দেখতে পরে যদি, আগ্রহ করছি সেটা আপনাদের চ্যানেলের বিষয় হবে। সাতকাণ্ড রামায়ণ পড়ার পরে যদি বলে সীতাকার বাপ, তাহলে ভাই কেমনে কি ভাই, কি কি একটা অবস্থা চিন্তা করেন। এই যে দেখেন, এই আচ্ছা সংশয় ডট সরি কম ভাই, একটা লেখাই আছে, সংশয় ডট কম আচ্ছা একটা লেখাই আছে, পদ্ম পুরাণে রামচন্দ্রের শূদ্র শম্ভুক হত্যা, এটা যে শুধুমাত্র ইসেই পাওয়া যায় বাল্মীকির উত্তরাকাণ্ডে, উত্তরকাণ্ডে পাওয়া যায় তাই না, এটা পাওয়া যায় কোথায় কোথায় দেখেন, এই ঘটনাটা কোথায় কোথায় পাওয়া যায় দেখেন, পদ্ম পুরাণে, মহাপুরাণের পদ্মপুরাণ, অন্যতম পদ্ম পুরাণেও পাওয়া যায়, এবং আরো অনেক জায়গাতে এই জিনিসটা পাওয়া যায়। তো উনি কিভাবে বলতেছে যে এটা উত্তরাখণ্ডে মানে বানায় লিখছে, এই জিনিসটা তো বুঝলাম না ভাই। ভাই আপনি একটু দয়া করে না আগে সংশয় ডট কম, সংশয় ডট কমে ঢুকে লেখাগুলা একটু পড়ে নেন, হ্যাঁ পড়ে তারপরে আপনি জি সীতাকার বাপ এটা বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেন, ঠিক আছে? না না ভাই, আমি বলছিলাম অনেকগুলো স্কলার দাবি করে যে এটা বানোয়াট, সেজন্য বলছিলাম। দাবি করলেই তো হবে না, এটা পদ্মপুরাণের তেলে যে লেখা আছে পদ্মপুরাণের ভিতরে, একদম সরাসরি বই থেকে দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন বইতেই পরিষ্কার ভাবে দেওয়া আছে, এই যে বইটাও দেওয়া আছে সংশয় ডট কমে, বইটাও দেওয়া আছে, এই নিচের দিকে নামলে আপনি সরাসরি বইও পাবেন, এই যে
পদ্মপুরাণ, পদ্মপুরাণ সৃষ্টিখণ্ড, প্রকাশক সংগ্রহক শ্রী জওহরলাল লাহা। এই যে দেখেন, এখানে পরিষ্কার ভাবে এই জিনিসটা বলে দেওয়া আছে, এই পুরো ঘটনাটা বলে দেওয়া আছে। এগুলো বললেই তো ভাই হবে না। হ্যাঁ, মানে এগুলো তো সব টাইপের লোক, সব ধর্মের লোকই বলে, অস্বীকার করে প্রথমে, তারপরে কয়েকদিন পরে বলে আরেকটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, এটার আরেকটা ব্যাখ্যা আছে। আচ্ছা ভাই, আমি পরে নেবো। আচ্ছা জি, ধন্যবাদ। আমি আসলে একজন নাস্তিক, কিন্তু কখনো আবার একা একা লাগে, মানে বাংলাদেশের মধ্যে থাকতে একটা ভয় ভয় আর কি। সবাই তো এখানে রিলিজিয়ন প্র্যাকটিস করে, হয়তো হ্যাঁ, তো একটা এই আপনার কখনো কখনো হিন্দু হইতে মন চায় নাকি? কখনো কখনো না এরকমও না, কিন্তু এদের এইসব বর্বরতা গুলো মেনে কেন নেবো সেটা আর কি। আর আচ্ছা ঠিক আছে, আর কিছু বলার না থাকলে তাহলে বিদায় নেন ভাই। তাহলে জি ভাই, ধন্যবাদ তোমার। যে বিশ্বাস করেন করেন, সমস্যা নাই, বাট ওটা না না না, মাথায় রেখে আমি 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 না, আমি মানে এসব কিছুর মধ্যে বিশ্বাস ভৌতিক করি না। আমি জানতে চাইছিলাম আপনাদের কাছে না যদি। জি ভাই, মনে করেন যে কমিউনিটির উপর আক্রমণ হয়েছে আপনার, বা কমিউনিটি আপনি মনে করতেছেন আপনাদের কমিউনিটিটা ছোট, এই জন্য অন্যের মন রক্ষা করতে আপনাকে ইয়ে দরকার, আপনার ওই বন্ডিংয়ের জন্য আপনার ওই ধর্মটা দরকার। ওটাও যদি করেন আপনার সার্ভাইভালের জন্য করেন, সমস্যা নেই, নিজের ফ্যামিলি সার্ভাইভালের জন্য করেন, সমস্যা নেই, বাট মাথায় সবসময় রাখেন যেন আপনি অন্যকে ঘৃণা করতে না শিখেন, নিজের ধর্মের জন্য, নিজের অন্ধবিশ্বাসের জন্য অন্যের উপর আপনার ঘৃণাটা না আসে, অন্যের উপর আপনার অন্ধবিশ্বাসটা চাপা দিতে না চান, এই জিনিসটা না, অবশ্যই মাথায় রেখে। আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। আচ্ছা সেটা তো আরো ভালো এজি ভাই, তাহলে প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করে দেখেন। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, পরবর্তীতে আবার কথা হবে তাহলে। টেক কেয়ার। জি, ধন্যবাদ। ও সরি, কি সেটা বলতেছিল দেখে দিলাম। আচ্ছা আসিফ ভাই, আপনি কি এখন ফ্রি ভাই নাকি আবার চলে যাবেন? আমি আপাতত ফ্রি, আবার একটু পরে আবার যেতে হবে। তাহলে আচ্ছা আপনি কি যুক্ত করবেন নাকি আমি করব? ভাই, আপনার যদি কোনো পছন্দ থাকে যুক্ত করতে পারেন। আচ্ছা সাব ভাইকে আগে যুক্ত করি। আসসালামু আলাইকুম ফেস অফ টেরর ভাই, ভালো আছেন? কি অবস্থা ফারাজ ভাই, আসিফ ভাই? আশা করি ভালো আছেন আপনারা। এই তো ভাই, আপনি কই ছিলেন এতদিন? আপনি আপনার আপনার যে অনলাইন টেরোরটা আছে, এটা তো থেকে মানুষ মানে মুখ ফিরা নিতেছে, মানুষ তো ভুলে যাচ্ছে আপনার আপনার টেরোর ছড়ানোটা তো ভুলে যাচ্ছে সবাই। এই যে কতদিন পরে যে ফ্রি টাইম টেররিস্ট, পাইলাম, এখনই এখনই আসছে আর কি টেররিস্ট, ফ্রি টাইম পাওয়ার সাথে টেররিস্ট সাথে। সাবটান। এই আরে ভাই কয়দিন পরে দেখবেন, কয়দিন পরে দেখবেন মুমিনরা লাইভ করতেছে, খারাজ আরনম স্বীকার করে নিল নাস্তিকদের মধ্যে টেররিস্ট আছে। সাব ভাইকে লিটারালি ভাই মানে কাউকে যদি বলি আপনি আপনি ফেমিনিজম নিয়ে এই ধারণা রাখেন, দাঁড়ান সাব ভাইয়ের সাথে কথা বলতে হবে, সে লিটারালি ভয় পেয়ে যায়। তো আই ওয়াজ মিসিং ইউ, থ্যাংক ইউ সাব ভাই ফেরত আসার জন্য। আমি যদিও দেখছি কিছুদিন আগে একটা লাইভে যুক্ত হয়েছিলেন, বাট থ্যাংক ইউ, থ্যাংক ইউ একদম যুক্ত হওয়ার জন্য।